উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে বন্যায় বিপর্যস্ত দেশের উত্তরপূর্ব উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলা এসব অঞ্চলে পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ পাঠদান বন্ধ রয়েছে হাজার খানেক শিক্ষা প্রতিষ্ঠানে এদিকে দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন বন্যায় সারা দেশে পানি পানিবন্দী উনিশ লাখের বেশি মানুষ প্রতিনিধিদের সহায়তা নিয়ে আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা শেরপুর কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল ও সিরাজগঞ্জে পানিবন্দি কয়েক লাখ মানুষ আর চার পাঁচ দিন খুব কষ্ট জীবন যাপন করতেছি তিন বেলা খাবার তো দূরের কথা আমরা এক বেলা খেতে পারিনি কষ্ট আছে বন্যা পানি এক গেলা হয়েছে বন্যা দুর্গত এসব জেলায় প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছে এর মধ্যে কেবল সুনামগঞ্জে বন্ধ রয়েছে পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল বাড়ি ঘর পানিতে তলিয়ে থাকায় নিদারুণ কষ্টে আছে সাধারণ মানুষ দিন যাবৎ ঘরের ভিতর পানি এক কুমোর নিয়ে আসার মধ্যে আছে আমরা গরু নিয়ে গলা পানি জ্বর ঠান্ডা উজানার ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে ছুঁই ছুঁই করছে বিপদসীমা পানির চাপ সামলাতে চুয়াল্লিশটি গেট খুলে রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা ব্রহ্মপুত্র কুশিয়ারা ধলেশ্বরী ও ছেনাই নদীর পানি তবে সিলেটে বৃষ্টিপাত কিছু কম থাকায় জেলার নদ নদীর এগারো পয়েন্টের মধ্যে নয়টি পয়েন্টে পানি কমেছে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অবন্ডা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান বন্যায় পনেরো জেলায় আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে ছত্রিশ হাজারের বেশি লোক যার যেখানে দরকার এখানে জেলা প্রশাসন কাজ করতেছে ইউনো কাজ করতেছে ও আমাদের আমাদের দলীয় লোকজন কাজ করতেছে এবং কি আপনারা জানেন যে আওয়ামী লীগের বেশ কয়েকটা টিম এলাকায় কাজ করতেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের উত্তরাঞ্চল উত্তর মধ্যাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে জুলাইয়ের শেষ দিকে আবারও বড় ধরনের বন্যা হতে পারে আনোয়ার হোসেন নাগরিক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার